স্বাগত টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে একাত্তরের বিশেষ আয়োজন ক্রিকেট কার্নিভালে। আপনাদের সাথে আছি খালিদ জামিল। শুরু হয়ে গেছে সেমিফাইনালের ধামাকা। বাংলাদেশ সময় একই দিনে দুটো সেমিফাইনাল, আর সেই লড়াইয়ে প্রথমটায় সাউথ আফ্রিকা জিতে গেছে, আফগানিস্তান হেরে গিয়ে বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে। অন্যদিকে ভারত এবং ইংল্যান্ডের ম্যাচটা চলছে, এসব বিষয় থাকছে সেমিফাইনালের আগের ম্যাচের প্রেডিকশন, চলতি ম্যাচের অ্যানালাইসিস, এসব বিষয় নিয়েই থাকছে আমাদের এই বিশেষ আয়োজন। প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে দুমড়ে মুচড়ে বিশ্বকাপের ফাইনালে সাউথ আফ্রিকা। টস জিতে ব্যাটিংয়ে নেমে 56 রানে অল আউট রশিদ নবীরা, তিনটা করে উইকেট নিয়েছেন ইয়ানসেনার শামসি। 9 উইকেটের সহজ জয় তুলে আত্মবিশ্বাস নিয়ে ফাইনালে সাউথ আফ্রিকা। সাইফুল রূপকের রিপোর্টে বিস্তারিত। বোল্ড বোল্ড এগেইন বোল্ড, ত্রিনিদাদে বারে বারে স্টাম্পে ফ্ল্যাশলাইট, আফগানদের মনে একের পর এক জখম। রূপকথার গল্প শেষ, ধ্বংসস্তূপে আফগানিস্তান, অশ্রুসিক্ত রশিদ খান। অথচ দুই ক্যাপ্টেনই এই পিচে আগে ব্যাটিং করার পক্ষে ছিল। মার্করাম টস হেরে নিজেকে ভাগ্যবানই ভাবছে, ইয়ানসেন আর রাবাদার পেইসে তাসের ঘরের মতো ভেঙে চুরে গেছে যুদ্ধবিধ্বস্ত দেশটা। দুর্দান্ত ফর্মে আসরের সবচেয়ে বেশি রান করা গুরবাজ কাটা প্রথম ওভারেই, নিজের দ্বিতীয় ওভারেও ইয়ানসেনের ভেলকি, বাহাতির গতিতে বিট হয়ে বোল্ড হন গুলবাদিন নাইফ। ম্যাচের চতুর্থ নিজের প্রথম, এক ওভারেই রাবাদার জোড়া আঘাত, ইব্রাহিম জাদরানের পর মোহাম্মদ নবী, গতি আর এগ্রেশনে বীজ, 22 গজে আফগান ব্যাটাররা যেন ভয়ে কাঁপছিল। রাবাদার ইয়ানসেন উইকেট তোলার প্রতিযোগিতায় নেমেছিলেন, খারর দিকে ফিরিয়ে বাহাতির তৃতীয় পাওয়ার প্লেতে ওদের 5 উইকেট খতম। এবার সিনে আরেক গতি তারকা নরকিয়া, হাঁটু কাঁপাতে কাঁপাতে ওমর জয়ও ফিরলেন সাজ ঘরে। তবে কি পেসারদের স্বর্গরাজ্য হয়ে গেল ত্রিনিদাদের এই পিচ? চায়নাম্যান শামসি পিছিয়ে পড়তে চাননি, টপাটপ 2 উইকেট নিয়ে জানান দিলেন, ভালো জায়গায় বল ফেললে সবারই উইকেট মেলে। তবে কি সেমিফাইনালে অস্ট্রেলিয়া উঠলেই ম্যাচটা জমত? 56 রানেই প্যাকেজ আফগানিস্তান, 3টা করে উইকেট নিয়েছেন ইয়ানসেন আর শামসি। পিচে আনইভেন বাউন্স, শুরুতেই ফারুকির ব্রেক থ্রু, বোল্ড কুইন্টন ডিকক, লো স্ক্রিন থ্রিলার কি হতে যাচ্ছে? মার্করামের ব্যাটের কানায় লেগে কিপারের হাতে বল, অথচ আম্পায়ার বুঝল না, রিভিউ নিল না আফগানরা, হতশ্রী ব্যাটিং হয়তো তখনও গুরবাজ রশিদদের মাথায় ঘুরছিল। হেন্ড্রিক্সকে নিয়ে ক্যাপ্টেন মার্করাম ছুটেছেন আরামসে, এবার আর চোখ নয়, অপরাজিত থেকেই বিশ্বকাপের ফাইনালে সাউথ আফ্রিকা। 10 বছর আগে প্রোটিয়ারা যুব বিশ্বকাপ জেতে এজেন্ট মার্করামের ক্যাপ্টানিতে, এবার বড় শিরোপাটাও কি হাতে ধরা দেবে? সাইফুল রূপক, 71। ভালো ভালো তো সাউথ আফ্রিকা ফাইনালে পৌঁছে গেল, এবং তাদের চোখের তকমাটা ঘোচানোর জন্য যেটা আসলে যথেষ্ট পরিমাণের কাজে দিয়েছে, এবং একই সঙ্গে শেষ পর্যন্ত তারা শিরোপাটা জিতবে কিনা সেটা আসলে অনেক কিছুর উপরে ডিপেন্ড করছে এই ম্যাচ, অর্থাৎ যাদের প্রতিপক্ষ হবে ফাইনালে তারা, তাদের সেই ম্যাচটা আসলে কী হবে, প্রতিপক্ষ আসলে ফাইনালে কাদেরকে পাবে সাউথ আফ্রিকা, সে বিষয়ে থাকছে। এবং একই সঙ্গে এই ম্যাচটাতে অর্থাৎ আফগানিস্তানের বিপক্ষে সাউথ আফ্রিকার এই জয়ের পেছনে আসলে কারা বড় ভূমিকা পালন করেছে, এবং একই সঙ্গে আফগানিস্তানের কারা আসলে ভালো ভূমিকাটা পালন করতে পারলে আজকে তাদের এই অবস্থা হতো না, হয়তোবা ইতিহাসের ওপরে ইতিহাসটা তারা রচনা করতে পারতো, সেই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। আমরা প্রথমে দেখে নিতে চাই সাউথ আফ্রিকার কারা আসলে সবচাইতে বেশি ভাইটাল রোল প্লে করেছে। দর্শক, আমাদের সঙ্গে প্রথমে রয়েছে এডেন মার্করামের। আমরা এবারের বিশ্বকাপে ব্যাটিংটা দেখতে পাচ্ছি, খুব একটা হেলদি ব্যাটিং লাইনের হেলদি পরিসংখ্যান বলতে পারবো না, কারণ মার্করাম ব্যাট হাতে ঠিক সেভাবে জ্বলে উঠতে পারেননি যেভাবে একটা বিশ্বকাপের ফাইনালিস্টের একজন ক্যাপ্টেন জ্বলে ওঠার কথা। কিন্তু আলটিমেটলি যেটা করতে হয়, আমরা জানি যে এই মার্করাম কিন্তু সাউথ আফ্রিকাকে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতিয়েছিলেন, এবং তিনি এবারে সিনিয়র ওয়ার্ল্ড কাপ জয়ের পথে রয়েছেন, অর্থাৎ তার একটা লাক তাকে ফেভার করেছে। এবারে সেই লাকটাকে সাথে নিয়ে তিনি এই ম্যাচটা, অর্থাৎ লাস্ট ম্যাচটা তাদের ওয়ার্ল্ড কাপের এবারের, সেটা জিততে পারবেন কিনা সেটা এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ। অন্যদিকে আমরা যদি আরেকজন ক্রিকেটারের দিকে তাকাই, এনরিক নরকিয়া সুপার পারফরমেন্স এবারের ওয়ার্ল্ড কাপ জুড়েই। নরকিয়ার আমরা দেখতে পাচ্ছি ইকোনমি থেকে শুরু করে
একেবারে টোটাল তিনি যে রান দিয়েছেন এবং উইকেট শিকার করেছেন এবং ভাইটাল মোমেন্টে উইকেট শিকার করে দেওয়া, অর্থাৎ ইম্প্যাক্ট ক্রিকেটার যেটাকে বলে, সেই জায়গায় নর্কিয়া কিন্তু একদমই 22 গজে এবারে ওয়ার্ল্ড কাপে দাপট দেখিয়েছেন। এবং সামনে যে ম্যাচটা রয়েছে, যে দলই তাদের প্রতিপক্ষ হোক না কেন, এই নর্কিয়াকে নিয়ে আমরা পরিসংখ্যান দেখতে পাচ্ছি না, এই কারণেই আসলে নর্কিয়াকে নিয়ে আলাদাভাবে স্পেশালি তাদের গেম প্ল্যানটা করতে হবে তাকে, অর্থাৎ তার চারটা ওভার ব্যাটাররা কীভাবে খেলবেন সেটা কিন্তু এই পরিসংখ্যান থেকে তারা বোঝার চেষ্টা করবেন এবং কোন জায়গাটায় আসলে তার শক্তির জায়গা, কোথায় তার দুর্বলতা রয়েছে, কোন পজিশনে তিনি কোন জায়গায় বলটা করেন, সেই বিষয় নিয়ে বিস্তারিত একেবারেই কাটা ছেঁড়া করা হবে এবং সেইভাবেই ব্যাটাররা ব্যাট করতে চাইবেন। এরপরে আমরা আফগানিস্তানের যে ব্যাটিং লাইন আপটা, আমরা সবসময় বলি যে আফগানিস্তান একটি নতুন দল হলেও তারা কিন্তু কখনোই দুর্বল দল নয়, এবং আমরা জানি যে আমরা প্রথমে দেখছি রহমানুল্লাহ গুরবাজের পরিসংখ্যান দেখছি এবারের ওয়ার্ল্ড কাপে, তার স্ট্রাইক রেটটা দেখুন, দুর্দান্ত স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন, যদিও উইকেটটা খুব বেশি ব্যাটিং ফ্রেন্ডলি ছিল না, সেই জায়গা থেকে কিন্তু গুরবাজের জায়গায় আমরা দেখতে পেয়েছি যে তার পারফরমেন্সটা। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা যদি পরের ব্যাটসম্যানকে দেখি আফগানিস্তানের, ইব্রাহিম জাদরান এবং রহমানুল্লাহ গুরবাজ, এই দুজনেই কিন্তু আফগানিস্তানের মূল ব্যাটার বলতে পারি, এবং ওই জায়গাতেই আফগানিস্তানের মূল দুর্বলতাটা রয়েছে। আমরা দেখেছি যে এই দুজন ব্যাটসম্যান যখন রান করতে পারছেন না, আমরা যখন জাদরানের যদি আপনারা স্ট্রাইক রেটটা দেখেন, খুব একটা হেলদি স্ট্রাইক রেট নয়, ইকোনমি এই জায়গায় অর্থাৎ টি টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে যায় না, ইনফ্যাক্ট আফগানিস্তানের ক্রিকেট, আফগানিস্তানের ব্যাটসম্যান যারা রয়েছেন তারা আসলে ঠিক এইভাবে ব্যাটিংটা করেন না, কিন্তু সময়ের প্রয়োজনে আসলে তাকে এইভাবে ব্যাটটা করতে হয়েছে এবারে ওয়ার্ল্ড কাপে, যে কারণেই কিন্তু এই দুজন ব্যাটসম্যান সবচাইতে বেশি, সবচাইতে ভালো পজিশনে থেকে এবারে ওয়ার্ল্ড কাপটা শেষ করেছেন। এই বাকি যে ব্যাটসম্যানরা রয়েছে আফগানিস্তানে তারা কিন্তু সেভাবে ব্যাটটা করতে পারেনি, এবং যে কারণে আলটিমেটলি সবগুলো ম্যাচে তারা ঠিক একইভাবে একই লেভেলে পারফর্মটা করতে পারেনি। যেবারই তারা আসলে এই দুজন ওপেনার আফগানিস্তানের ভালো ব্যাটিং করেছেন, সেই জায়গা থেকে কিন্তু আফগানিস্তান ম্যাচটা বের করে নিয়ে আসতে পেরেছে, কারণ তাদের বোলিং অ্যাটাকটা বাকিটা সামাল দিতে পেরেছেন। তো এই ছিল মোটামুটি আফগানিস্তানের দুর্বলতার জায়গা এবং সাউথ আফ্রিকা আসলে কোন সুযোগটা কাজে লাগাতে পেরেছে সেই বিষয় নিয়ে বিস্তারিত। এবারে একটু পরিসংখ্যানের বাইরে অন্যান্য বিষয়গুলোও তো রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। আমরা আফগানিস্তান এবং সাউথ আফ্রিকা ম্যাচের যে এক্স ফ্যাক্টরগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। আফগানিস্তানের ক্ষেত্রে সবচাইতে বড় যে এক্স ফ্যাক্টরটা সেটা নিঃসন্দেহে রশিদ খান, এবং রশিদ খানের ক্ষেত্রে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে, রশিদ খানের ক্ষেত্রে সবচাইতে যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিনি এই দলটার অর্থাৎ আফগানিস্তানের ক্যাপ্টেন, এবং এই ক্যাপ্টেনের ক্ষেত্রে আমরা সবসময় জানি যে তিনি দলকে সেভাবে মোটিভেট করেন, বাংলাদেশের বিপক্ষে আমরা দেখেছি, কিন্তু সাউথ আফ্রিকার বিপক্ষে এসে তিনি বল করেছেন মাত্র এক ওভার এবং ব্যাট হাতেও খুব বেশি সেভাবে জোল উঠতে পারেনি। ইনফ্যাক্ট যারা এত দ্রুত অল আউট হয়ে গিয়েছে তাদের আসলে কোনো ব্যাটারই সেভাবে পারফর্ম করতে পারেনি। রশিদ খানের কাছ থেকে আসলে আরেকটু বাড়তি প্রত্যাশা ছিল ব্যাট হাতে অন্তত তিনি সেভাবে পারফর্ম করতে না পারার কারণে, কিন্তু মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারে কিন্তু একেবারেই মোহাম্মদ নবী এবং এই রশিদ খান কিন্তু সেভাবে ব্যাট হাতে কোনোভাবেই সাপোর্টটা দিতে পারেনি আফগানিস্তানকে। এক্স ফ্যাক্টর হয়ে উঠতে যদি তারা পারতেন বা অ্যাটলিস্ট রশিদ খান পারতেন, তাহলে হয়তো বা আফগানিস্তানের ইতিহাসটা অন্যরকম হতে পারত। আরেকজন এক্স ফ্যাক্টর রয়েছেন আমাদের সামনে, কাগিসো রাবাদা। রাবাদা কিন্তু একমাত্র সাউথ আফ্রিকার এক্স ফ্যাক্টর নন, তিনি কিন্তু আমরা বলছিলাম নর্কিয়ার কথা, নর্কিয়ার সঙ্গে তিনি জুটি বেঁধে কিংবা তিনি পাওয়ার প্লের পরে এসে অনেক সময় যেভাবে সাউথ আফ্রিকান বোলিং অ্যাটাককে সার্ভিসটা দিয়েছেন সেটা কিন্তু অনেক সময় একেবারে নিভৃতে থেকে হিরো হয়ে যাওয়ার মতন, এবং আমরা দেখেছি যে আফগানিস্তানের বিপক্ষে তিনি যখন পাওয়ার প্লের পরে আসলেন এবং অন্যরাও যখন উইকেট নিচ্ছিলেন তিনিও কিন্তু প্রেশার ক্রিয়েট করতে সক্ষম হয়েছেন। অর্থাৎ রাবাদার যে নামটা রয়েছে তার নামের একটা ভার তো রয়েছে, এবং একই সঙ্গে সেই নামের প্রতি তিনি সুবিচারটা করতে পেরেছেন এখন পর্যন্ত। তবে আলটিমেটলি টপ পারফর্মারটা তিনি এখনও সাউথ আফ্রিকার হতে পারেননি, সেটা ফাইনালে গিয়ে হতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়। তো দেখে নিচ্ছিলাম সাউথ আফ্রিকার আসলে কারা এক্স ফ্যাক্টর ছিল, কারা হতে পারে ফাইনালের এক্স ফ্যাক্টর, এবং কারা এক্স ফ্যাক্টর হতে পারলো না আফগানিস্তানের, কে হতে পারলে আসলে আলটিমেটলি এই ম্যাচটাতে সেমিফাইনালে আফগানিস্তানের ইতিহাসটা হয়তো বা অন্যভাবে রচনা হতে পারত, সে বিষয় নিয়ে কথা বলছিলাম। এবারে একটু পরবর্তী অর্থাৎ আফগানিস্তানের আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। নকআউট স্টেজ পারবে না সাউথ আফ্রিকা, ওরা তো চোকার। এবারে পাশার দান পাল্টে দিল মার্করামের দল আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে 31 31 বছরের দুঃখ ঘুচিয়েছে ওরা, এবারের টানা জয়ের রেকর্ড গড়ল সাউথ আফ্রিকা।
1998 চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর এবারে প্রোটিয়াদের সামনে প্রথমবার বিশ্বকাপ জয়ের হাতছানি। তবে কি চোখ করতে ভুলে গেল প্রোটিয়ারা? কোনি কোন রিপোর্টে বিস্তারিত। বুকিং এ ফ্লাইট এমন প্রশ্ন করে গতকাল টুইট করেছিলেন গ্রাম স্মিথ। একদিন বাদে স্মিথের টুইট, উই আর ইন দ্য ফাইনালস, প্রোটিয়াস উইথ দ্য বিট বিটুইন দ্য টিথ। এবারের মিশনটা ঠিক এমনই, ডু অর ডাই। জয়টাও তাই আসতে হলো এমন ভাবে, হাতে 67 বল আর 9 উইকেট। আফগানিস্তানকে রীতিমতো উড়িয়ে প্রথমবার টি-20 বিশ্বকাপের ফাইনালে সাউথ আফ্রিকা। 1998 চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর আইসিসি ইভেন্টে এবারই প্রথম ফাইনালে উঠল প্রোটিয়ারা। সাউথ আফ্রিকার সেমিফাইনাল জয়, এ তো কয়েক দশকের গল্প। সাল 1992, 22 বছর নির্বাসনে থাকার পর বিশ্বকাপে ফেরে সাউথ আফ্রিকা। ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে উঠে যায় ওরা। বৃষ্টি আইনে এক বলে 22 রানের মার ম্যাচে ধরতে হয় বাড়ির পথ। সেই যে লাগলো প্রোটিয়াদের সেমিফাইনাল গেরো। বছর কেটে পার হলো 3 দশক। ওডিআই ফর্মেটের বিশ্বকাপে 5 বার আর টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে 2 বার। এমন গেরো লাগলো যেন আর খোলার উপায় নাই। সিল মোহরের মতো সাউথ আফ্রিকার গায়ে আষ্টে পৃষ্ঠে লেগে গেল চোকার তকমা। এবারের আসরেও সবাই যখন প্রতি ম্যাচেই বসে রইল এই ভেবে, এই বুঝি চোখ করলো সাউথ আফ্রিকা, তখন মার্করাম অ্যান্ড কোং নিলেন বজ্র কঠিন শপথ, নাও অর নেভার। এই হোক অঙ্গীকার। শঙ্কা জাগালেও প্রথমবার টি-20 বিশ্বকাপে টানা 8 ম্যাচ জিতে অস্ট্রেলিয়াকে স্পর্শ করলো সাউথ আফ্রিকা। 9 উইকেটে আফগানদের হারিয়ে উইকেট হাতে রেখে জয়ের বিবেচনাতে এটাই সাউথ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ জয়। এর আগে 2012 সালে টি-20 বিশ্বকাপে 10 উইকেটে জিম্বাবুয়েকে হারিয়েছিল প্রোটিয়ারা। সময় আর ভাগ্য সাউথ আফ্রিকার পক্ষে থাকলে প্রথমবার হয়তো আনবিটেন দল হিসেবে প্রোটিয়ারা জিততে চলেছে টি-20 বিশ্বকাপের শিরোপা। 31 বছর পর ওরা কথা রাখলো, উত্তরসূরিদের গা থেকে মুছে দিল চোখার অপবাদ। একেই বোধে বলে পোয়েটিক জাস্টিস। সাউথ আফ্রিকা আসলে এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তাদের কোন শক্তির জায়গার কারণে আজকে তারা ফাইনালে, কিংবা সেই দুর্বলতাগুলো যেগুলো তাদের ছিল সেগুলো তারা কতটা এড়িয়ে যেতে পেরেছে যে কারণে তারা আজকে ফাইনালে, এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের আলোচনায় আরও থাকবে আফগানিস্তানের প্রসঙ্গ। আমাদের সাথে যুক্ত আছেন ক্রীড়া বিশ্লেষক আনোয়ারুল ইকবাল মিতু। আনোয়ারুল ইকবাল মিতু, স্বাগত আপনাকে। ক্রিকেট কার্নিভালে আমরা দেখছিলাম আফগানিস্তান এবং সাউথ আফ্রিকার ম্যাচটার বিস্তারিত, এবং একই সঙ্গে আমরা দেখেছি আমরা সাউথ আফ্রিকাকে কখনো সেমিফাইনালের ওই পারে ভাবতে পারি না, সেটা তাদের ইতিহাসের কারণে। ইতিহাস কি সবসময় কথা বলে কিনা? ধন্যবাদ, এবং 71-এর সমস্ত ক্রীড়ামোদীদের শুভেচ্ছা জানিয়ে বলছি যে দেখেন, আমি ব্যক্তিগতভাবে স্ট্যাটিস্টিক্স এবং হিস্ট্রি খুব একটা বিশ্বাস করি না, কারণ এভরি ডে ইজ এ নিউ ডে এবং এভরি গেম ইজ এ নিউ গেম। দেখেন, আসলে আমি আপনার সমস্ত কথা খুব মাইনোটলি শুনছিলাম। আগে আফগানিস্তানের কথায় আসি। আফগানিস্তান বাংলাদেশের সাথে যে গেমটা খেলেছে সেটাতে তারা এতটা বেশি ইমোশনালি ইনভলভ ছিল, মানে তারা সেমিফাইনালে ওঠার জন্য এত আবেগ এবং এত পরিশ্রম করেছে, যেটা বহিঃপ্রকাশ হয়েছে এই সেমিফাইনালে। আসলে আফগানিস্তান এত বাজে টিম না যে তারা 56 রানে অল আউট হয়ে যাবে, এটা যেমন ট্রু, কিন্তু আমি মনে করি যে রশিদ খান পরপর 2 দিন খুব ভুল ডিসিশন নিয়েছে। দেখেন, বাংলাদেশের সাথে 115 কেন, 100 রানের মধ্যেও অল আউট হওয়ার স্কোপ ছিল, আফগানিস্তানের থেমে যাওয়ার স্কোপ ছিল, এবং বাংলাদেশ দেখেই কিন্তু আফগানিস্তান জিতেছে। অন্য যে কোনো টিম থাকলে কিন্তু আফগানিস্তান ওদিন হেরে যেত, এবং আজকেও ঠিক তাই। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্তটা ছিল চরম ভুল, এবং 2 দিনেই ভুল ছিল, একটাই সে গ্যাম্বল করে জিতেছে, কারণ এই সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন আপ তো আর বাংলাদেশের ব্যাটিং লাইন আপের মতো না, দে হ্যাভ মেড আ মিস্টেক। আর একটা জিনিস আপনি বারবার বলছিলেন, এইডেন মার্করামের খেলা আসলেও কিন্তু হচ্ছে না, কারণ আপনি যদি দেখেন একটু, আমি যদি IPL থেকে আসি, হায়দরাবাদে কিন্তু সে অনেক খেলা ড্রপ করেছে, এবং ইভেন আপনার IPL এর মতো এরকম ব্যাটিং পিচেও কিন্তু উনি রান পাননি। সাউথ আফ্রিকার মেইন শক্তি চালকই হচ্ছে কিন্তু তাদের বোলিং সাইড, ফিল্ডিং এবং 3 জন ব্যাটসম্যান, যার মধ্যে একজন হচ্ছে কুইন্টন ডিকক্স, একজন হচ্ছে ক্লাসেন, একজন হচ্ছে স্টাবস। এনারা এবং মিলার মাঝে মাঝে খেলছে, মাঝে মাঝে পারছে না। তো এই জিনিসটা নিয়ে কিন্তু দেখেন, আপনি যদি একটু পিছনের দিকে যান, কোনো খেলায় সাউথ আফ্রিকা 1 রান, কোনো খেলায় 3 রান,
কোন খেলায় 5 রান, এইভাবে কিন্তু তারা জিতে এসেছে। আপনি যদি একটু ভালো মতো হিস্ট্রিটা দেখেন এই টুর্নামেন্টেই, তো সুতরাং তাদের কিন্তু আরো অনেক কাজের জায়গা বাকি আছে। বাট বোলাররা এবং ফিল্ডিং হিসাবে তারা কিন্তু 1 নম্বর ইউনিট, বাট আপনার ব্যাটিং সাইডটা কিন্তু ভালনারেবল, কারণ কুইন্টন ডিকক্স যদি রান না করে, এবং আপনি যদি দেখেন সত্যি যদি জেন্টলম্যান খেলা হতো তাহলে কিন্তু মার্করাম হেঁটে চলে যেত। মানে আগে আমি যখন ছোটবেলায় ওয়েস্ট ইন্ডিজদের খেলা দেখেছি, তারা কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তের জন্য ওয়েট করতো না, তো সেটা ছিল জেন্টলম্যান ক্রিকেট। বাট এখন ক্রিকেট এত বেশি কম্পিটিটিভ, কেউ রিক্স নিতে চায় না। তো এই জিনিসটাই আমার কাছে বেশি চোখে লেগেছে যে আফগানিস্তান পরপর 2 দিন টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত। এটার পেছনে আসলে আনোয়ার ইকবাল মিতু চিন্তাটা কি ছিল আফগানিস্তানের? কারণ আমরা জানি যে রাশিদ খান কিন্তু একটা জায়গায় মানে আটকে গেছেন। ওনারা ভাবছেন যে ওনাদের তো আসলে স্পিন অ্যাটাকটা খুব ভালো এবং বোলিং ইউনিটটাও কিন্তু ভালো, এবং আপনি দেখবেন আফগানিস্তান টিমটা যখন ওপেনার 2 জন ভালো করে তখনই কিন্তু তারা রানে যায়। যেমন আপনি ধরেন অস্ট্রেলিয়াকে আফগানিস্তান হারিয়েছে, আমি ক্রেডিট দিতে চাচ্ছি সবই ওকে, বাট আপনি যদি দেখেন 3-4টা ক্যাচ কিন্তু অস্ট্রেলিয়া ফেলে দিয়েছে আপনার আফগানিস্তানের ওপেনারদের। হ্যাঁ, সেটা যদি ধরতে পারতো খেলার রেজাল্ট অন্য হতে পারতো। ইভেন ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়া যেই ক্যাচটা হার্দিক পান্ডিয়ার হাত থেকে ফসকে গেছে, তাহলে এখন বোঝা যাচ্ছে যে দেখেন এই অবশ্যই আফগানিস্তান তাদের মেটাল দেখিয়েছে, তারা একটা ভালো টিম, কিন্তু ওই যে বড় আসরে গিয়ে এই যে ছোট দল আর ভালো দলে, আমি বড় দলের কথা বারবার বলি, এটাই হচ্ছে ডিফারেন্স। নার্ভটা ধরে রাখতে পারেনি, টোটালি ইমোশনাল ছিল, সেই নার্ভের জায়গা থেকে আসলে একেবারেই ভেঙে পড়েছে, স্পেশালি ব্যাটিং লাইনটা তারা একেবারেই সুবিধা করতে পারেনি। কিন্তু যেটা জানতে চাই আসলে, যে আমরা ব্র্যান্ডার স্টেডিয়ামের এর আগের ম্যাচগুলো দেখেছি, এবারের বিশ্বকাপে লো স্কোরিং ম্যাচ ছিল এবং আজকে সেমিফাইনালে একটা নতুন উইকেটে খেলা হয়েছে, এবং আপনি সেটা যেটা সাধারণত বলেন যে নতুন উইকেট এবারের বিশ্বকাপে মানে হচ্ছে সেটা হাফ ডান উইকেট, সেই জায়গায় ব্যাটিং করাটা খুবই কঠিন হবে, কিন্তু সেই জায়গাতেও আসলে ঠিক কোন চিন্তা থেকে বা কোন ঝুঁকি থেকে আগে ব্যাট করার সিদ্ধান্তটা রশিদ খানরা নিয়ে থাকেন, বা এই ঝুঁকিটা একটু বেশি নেওয়া হয়ে যায় কিনা? 100% এটাই আমি বলি। আমি কিন্তু আপনার সাথে প্রচুর টক শোতে একটা কথাই বলি, যখন সবকিছু নতুন থাকে, আমার একদম অচেনা জায়গা থাকে, সেই জায়গাটাতে কিন্তু ফিল্ডিংটা নিলে সুবিধা এই, আপনি কিন্তু অপোজিশনের ব্যাটিংটা দেখতে পাচ্ছেন। যেমন দেখেন মার্করাম বলেই দিয়েছে যে আমার আজকে টসটা হারা খুবই ভালো হয়েছে, এবং এই যে ব্যাটিংটা নেওয়া যে নির্বোধের মতো কাজ হয়েছে তার প্রমাণ হচ্ছে এই। এবং আপনি যখন নিজের উইকেটে খেলেন তখন এক কথা, এটা যখন আপনি দেখেন ইউএসএতে পিচ ছিল একরকম, ওয়েস্ট ইন্ডিজে পিচ হচ্ছে আর এক রকম, হলেও খুব যে হাই স্কোরিং পিচ হচ্ছে তা কিন্তু না। এবং আপনি যদি আপনি যদি প্রথমে ব্যাট করে আপনার 150-160ও করেন, অপোজিশনের কিন্তু একটা চান্স থাকে যে ওরা কিন্তু পেরেছে আমরা কেন পারবো না। কিন্তু আপনি যখন বিলো 100 মানে বিলো 60 আউট হয়ে যান, তখন আর অপোজিশনকে চাপ দিয়ে ধরার কোনো কিছু থাকে না আসলে। কিন্তু আপনি একেবারে শুরুতে আনোয়ার ইকবাল মিতু আপনি শুরুতে বলছিলেন যে সাউথ আফ্রিকার বেশ কিছু দুর্বলতার জায়গা রয়েছে, স্পেশালি ব্যাটিং লাইন আপে হাতে গোনা কয়েকজন আসলে ইনফর্ম রয়েছেন, মাঝে মধ্যে কেউ অন অ্যান্ড অফ হচ্ছেন, সেই জায়গায় ইংল্যান্ড অথবা ইন্ডিয়া তাদের প্রতিপক্ষ হচ্ছে ফাইনালে, তাদের জন্য তাহলে ফাইনালের লড়াইটা কি একটু বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে কিনা? না দেখেন, আসলে ক্রিকেটটা খেলা তো একটা অদ্ভুত খেলা, আমি আজকে একটা বললাম কালকে হয়ে যাবে আরেকটা। তবে এইটা ট্রু, ইন্ডিয়া বা ইংল্যান্ড যেই আসুক দে আর মোর এক্সপিরিয়েন্স দেন সাউথ আফ্রিকা। বাট সাউথ আফ্রিকার আমি যেটা এবার দেখছি সেটা হচ্ছে আমি লাকে বিশ্বাস করি, এবং এই লাকটা কিন্তু তারা নিয়ে এসছে এবার, বোঝা যাচ্ছে। কারণ ওই যে বললাম একটু আগে, আপনার 1 রান 3 রান 5 রান এইভাবে কিন্তু তারা জিতেছে, এবং বাংলাদেশও কিন্তু ইজিলি লাস্ট ওভারে সেই রানটা করতে পারতো, আপনারা সবাই দেখেছি আমরা। এবং আপনার নেপালের মতো দলের সাথে 1 রানে জেতা, এগুলো কিন্তু সবই আপনার কনসিডারেশনে নিতে হয়। আদারওয়াইজ আপনি ধরেন ফাইনালে চলে গেছেন দেখে আপনি অনেক কিছু, অবশ্যই ফাইনালে যাওয়া একটা বিরাট ইস্যু, হলেও কাপ কিন্তু এখনো অধরা, অনেক দূরে। কারণ যেই অপোজিশন আপনার যেই আসুক, ইংল্যান্ড আসুক বা ইন্ডিয়া আসুক, আপনার প্রবাবিলিটি কিন্তু তাদের চান্স বেশি দেখি আমি রাদার দেন সাউথ আফ্রিকা। বাট ওই যে বললাম এবার একটা লাক নিয়ে সাউথ আফ্রিকা এসেছে যেই কারণে এত দূর, কারণ একজন ক্যাপ্টেন যে ব্যাটিং করে তার কিন্তু তেমন একটা অবদান কিন্তু আমি দেখছি না।
দেখছি না ফ্রম আইপিএল থেকে কিন্তু তার ব্যাটিংটা ভালো না। নিশ্চয়ই এই জায়গায় একেবারে সংক্ষেপে আনুরুল ইকবাল মিতু জানতে চাইবো যে লাক আসলে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে কতটা ম্যাটার করে এ ধরনের বৈশ্বিক টুর্নামেন্টে। দেখেন অনেকখানি করে, এই কারণে এটা বোথ ফুটবল এবং ক্রিকেটের ক্ষেত্রে আমি দেখেছি যে অনেক বল বারে লেগে ফিরে আসছে, ঢুকছে না, একদম শর্ট রেঞ্জ থেকে মিস করছে। সেইখানে এইখানেও দেখেন আপনি টসটা কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে এবারের ওয়ার্ল্ড কাপে। এবার কেন মেজরিটি ওয়ার্ল্ড কাপ এবং যারাই জিতছে কিন্তু মেজরিটি আপনি যদি দেখেন 80% কেসে দেখবেন আগে ফিল্ডিং নিয়ে নিয়েছে। আজকেও দেখেন ইংল্যান্ড টসে জিতে কিন্তু ফিল্ডিং নিয়েছে, তো টসটাও একটা ফ্যাক্টর। বাট আমি মনে করি যে যারা এই ফাইনালে নার্ভটা মেজর হচ্ছে নার্ভ এবং মার্ক রাম সহ ওদের ব্যাটিং লাইন আপ কিন্তু খারাপ বলছি না আমি, কিন্তু ওই তিনজন ছাড়া কিন্তু ছন্দে কেউ নাই আজকে। অর্থাৎ তাদের যে সক্ষমতাটা রয়েছে সেই সক্ষমতাটা তারা ফাইনালে কিভাবে কাজে লাগাতে পারে, দুর্বলতাটা তারা কিভাবে ঢাকতে পারে, কাটিয়ে উঠতে পারে, সেটার উপরে অনেকটা ডিপেন্ড করছে যে তারা ফাইনালে কোন ফলাফলের দিকে যাবে। আমরা আসলে একটা জমজমাট ফাইনালের অপেক্ষায় আছি, দেখা যাক কারা তাদের প্রতিপক্ষ হয়। আনোয়ার ইকবাল মিতু, অনেক ধন্যবাদ ক্রিকেট কার্নিভালে যুক্ত হওয়ার জন্য। দর্শক প্রিয় বিশ্লেষক আনোয়ার ইকবাল মিতুর সঙ্গে আলোচনা হচ্ছিল ফাইনালে সাউথ আফ্রিকার প্রতিপক্ষ কে হবে, কেমন হতে পারে ফাইনাল, এবং একই সঙ্গে আগের ম্যাচটা অর্থাৎ সেমিফাইনালে কিভাবে সাউথ আফ্রিকা উঠলো আফগানিস্তানকে হারিয়ে, সে বিষয়ে আলোচনা হচ্ছিল বিস্তারিত। দর্শক এই ছিল আজকের ক্রিকেট কার্নিভালে, প্রতিদিন রাত 10:30 হাজির হয়ে যাব টি টোয়েন্টি বিশ্বকাপের নতুন নতুন খবর আর বিশ্লেষণ নিয়ে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।